আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম আমার নতুন আরও একটি ভিডিও। আর আজকে এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হলো টমেটো। আর এখানে তিন ধরনের টমেটো রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো চেরি টমেটো, আর এখানে হলো প্লাম টমেটো, আর এখানে হলো হানি টমেটো। আর এখানে যেটা প্লাম টমেটো সেখানে নাগিনাও লেখা রয়েছে, সেটা কেনও লেখা রয়েছে আমি নিজেও জানি না। আর এগুলো আমি আমাদের কেন্টাবাড়ি মার্কেট থেকে কিনে এনেছি। এবার আমি আপনাদের নিয়ে এলাম আমার গার্ডেনের আউটসাইড। গার্ডেনের আউটসাইডে এখানে দেখুন প্রচুর প্রচুর টব রয়েছে, একেবারে এ মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সবগুলো টব রয়েছে। আর এই টবগুলোতে আমি এইখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন এই টবগুলোতে আমি ডিফারেন্ট টাইপ অফ টমেটো লাগাই, পুঁই শাক লাগাই, লাল শাক লাগাই, লাল ডাঁটা শাক লাগাই, তারপরে বিভিন্ন ধরনের মরিচ, যে কাঁচামরিচ এগুলো লাগাই। তো এই বছর প্রথমবার আমি এই সাইডে এখানে যে তিনটি টব দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি চাইনিজ পটলের বীজ রোপণ করেছিলাম, আর এগুলো ঠান্ডা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে এই চারাগুলো উঠেছে। নর্মালি বেশিরভাগ চারাই তো আমি আমার বাসার ভিতরে কন্টেনারে বীজ রোপণ করি, সেখানে চারা উঠে আমার বাসার উইন্ডো সিলে থাকে। এগুলো যখন একটু বড় হয় আর ওয়েদার যখন ঠিক হয় তখন এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করি। কিন্তু পটল, চাইনিজ পটল আমি আমার বাসার ভিতরে কোনো কিছুতে ছাড়া এগুলো তুলি না, এগুলো আমি ডাইরেক্ট এখানে গার্ডেনে যে টবগুলো দেখতে পাচ্ছেন সেই টবে রোপণ করি। আর এখানে দেখুন আপনারা ঠান্ডা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু এই চারাগুলো উঠেছে, আর মাশাল্লাহ এই চারাগুলো কিন্তু খুবই হেলদি। এইখানে দেখুন খুবই সুন্দর চারা উঠেছে। আর এইখানে আপনারা যে এইখানে তিনটি টব দেখতে পাচ্ছেন সেই তিনটি টবে আমি এখানে টমেটোর চারাগুলো ট্রান্সফার করব। আমি কয়েক বছর থেকে টমেটোর চারা আমি বাসায় আমার চারাগুলো তোলা হয় না, না তোলার একটি রিজন এখানে যে আপনারা যে টবগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টবে প্রতি বছর আমার টমেটো লাগানো হয় আর প্রচুর টমেটো হয়, আর সেই টমেটোর বীজ পরে অটোমেটিক এখান থেকে চারা উঠে। আমার গার্ডেনে যেভাবে দেখেছেন আপনারা লাল ডাটা বীজ পরে অটোমেটিক প্রচুর চারা উঠে, লাল বা তুয়া যেরকম চারা উঠে ঠিক তেমনিভাবে টমেটোর চারাও উঠে। তো প্রতি বছরের মতো আমি এবারও ভেবেছিলাম যে টমেটোর প্রচুর পরিমাণে চারা উঠবে, আমার চারা তুলতে হবে না বাসায়, আবার কিনতে হবে না। কিন্তু আনলাকি আমি এই বছর, কারণ এই বছর চারা উঠেনি, এখান থেকে চারা উঠেনি, আমি জানি না না ওটার রিজন কি। প্রতি বছর উঠে, এই বছর উঠে নাই, হয়তো বা খুব বেশি ঠান্ডার জন্য এই বছর উঠে নাই, আমি ঠিক জানি না। আর যখন আমি দেখতে পারলাম যে এবছর গার্ডেনের চারা উঠেনি তখন কিন্তু চারা তোলার মানে টাইম বলতে গেলে এখন আর নাই। এখন টমেটোর চারা তুলে এগুলো লাগাতে, এগুলো চারাগুলো উঠে বড় হয়ে গার্ডেনে ট্রান্সফার করার সময় আসতে আসতে গার্ডেনের টাইমটা, গার্ডেনিংয়ের টাইমটাই চলে যাবে। কারণ আমরা যেহেতু ইংল্যান্ডে শীত প্রধান দেশে বাস করি, আমাদের গার্ডেনিং টাইমটা খুবই সীমিত। সেই সীমিত সময়ের মধ্যে আমাদের সব কিছু করতে হয়, চারা তুলতে হয়, গার্ডেনে ট্রান্সফার করতে হয়। এই বছর যেহেতু আমার গার্ডেনে বীজ থেকে অটোমেটিক চারা উঠেনি, সেই জন্য আমার চারা কিনে আনতে হয়েছে। আর আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম যে আমি তিন ধরনের চারা এনেছি, কিনে এনেছি, আর মাশাল্লাহ চারাগুলো হেলদি আছে আর বেশ বড় আছে। এগুলো এখন আমি ট্রান্সফার করবো এখানে। আর এখানে যে আপনারা মাটিগুলো দেখতে পাচ্ছেন সেই মাটিগুলো কিন্তু আমি রেডি করে রেখেছি, প্রায় হয়ে যাবে 3 সপ্তাহের মতো হয়ে যাবে আমি এগুলো রেডি করেছি। আর এগুলো যখন আমি রেডি করি তখন এখানে আমি চিকেন ম্যানুর, ফিশ প্ল্যাটবোর্ন দিয়ে এগুলো একেবারে আমি রেডি করেছি, জাস্ট শুধু মানে চারাগুলো ট্রান্সফার করব এরকম অবস্থায় রেখেছি। যদিও এখানে সব কিছু দেওয়া আছে, আজকে আমি শুধুমাত্র অল্প পরিমাণে দিয়ে এখানে আমি আমার টমেটোর চারাগুলো এখানে ট্রান্সফার করব। আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি অল্প পরিমাণে ফিশ ব্লাডবোন দিয়ে দিচ্ছি, এবার একেবারে অল্প পরিমাণে চিকেন ম্যানুর দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দুইটি গর্ত করে নিচ্ছি, এখানে আমি দুইটি চেরি টমেটো লাগাবো এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম।
এইখানে চেরি টমেটো লাগিয়ে নিচ্ছি। এবার আরো একটি চেরি টমেটো এটাও এখানে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি, এখানেও মাটি দিয়ে দিচ্ছি। এবার এই টবেও দুটি গর্ত করে নিচ্ছি প্লাম টমেটোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ঠিক গর্তে এখানে বসিয়ে নিলাম। আমার এই যে প্লাম টমেটো দুটোই লাগানো শেষ। এবার ফাইনালি সবার পরে এই টবে আমি হানি টমেটো, ইয়েলো কালারের যে টমেটো, সেই টমেটোর দুটি গাছ এখানে লাগিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এইখানে এই টবে আমার লাগানো শেষ। এখানে আমি হানি টমেটো, ইয়েলো কালারের যে টমেটো, সেই টমেটোটা এখানে ট্রান্সফার করেছি এই টবের মধ্যে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আজ পানি একটু বেশি পরিমাণে দিব, যেহেতু আজকে লাগানো হয়েছে মাত্র গাছগুলো, আর মাটিগুলো একটু শুকনা রয়েছে সেই জন্য। সবগুলোতে আমার পানি দেওয়া শেষ। ফাইনালি সবগুলো টবে আমার টমেটোর চারাগুলো লাগানো শেষ, আবার পানিও দিয়ে দিয়েছি। এখানে দেখুন তিনটি টবে রয়েছে। এবছর আমার গার্ডেনে কতটুকু টমেটো আসবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তবে প্রতি বছর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আমার গার্ডেনে প্রচুর প্রচুর টমেটো আসে। এত বেশি টমেটো আসে যে আমি এগুলো দিয়ে টমেটোর সস, টমেটো কেচাপ বানাই। প্রায় 25 থেকে 30 কেজি টমেটো দিয়ে আমি টমেটো সস করেছি, আবার টমেটো সস আর টমেটো কেচাপ আমি বানিয়েছি, টমেটোর চাটনিও আমি বানাই। আবার এখন পর্যন্ত আমার ফ্রিজারে আমার লাস্ট ইয়ারের গার্ডেনের প্রচুর টমেটো রয়েছে, পাকা টমেটো, কাঁচা টমেটো। কাঁচা পাকা টমেটো মিক্স করে টমেটোর টক রান্না করলে খুবই টেস্টি হয়, আবার কাঁচা টমেটো দিয়ে বড় মাছ, যে কোনো ধরনের বড় মাছ রান্না করলেও খুবই টেস্টি হয়। এই বছর আমার যে ভুলটা হয়েছে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার সে ভুলটা আর হবে না। আমি আমার গার্ডেনে প্রতি বছর টমেটোর চারা যেভাবে উঠে সেভাবে উঠবে উঠবে ভেবে আমি টমেটোর চারা এবছর আমি চারা তুলিনি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি শুরুতেই আমি টমেটোর চারা তুলবো, গার্ডেনে উঠুক বা না উঠুক সেই অপেক্ষা আমি করব না। আর আমার নিজের টমেটোর চারা তুললে এখানে ডিফারেন্ট টাইপ অফ টমেটো, বিভিন্ন ধরনের টমেটোর চারা আমি তুলি, আর আমার কাছে বিভিন্ন ধরনের টমেটোর বীজ রয়েছে যেগুলো আমার গার্ডেন থেকে কালেক্ট করা। যদিও এখন মে মাস, কিন্তু আমাদের টাউনে প্রচুর ঠান্ডা। আমরা যেহেতু সাগরের একেবারে তীরবর্তী জায়গায় বসবাস করি, সেই জন্য হয়তো ঠান্ডাটা খুব বেশি। গার্ডেনে সোয়াটার ছাড়া বের হওয়াই যায় না, এত বেশি ঠান্ডা। এখন যখন আমি টমেটোর চারাগুলো এখানে ট্রান্সফার করছি, মনে হচ্ছে যেন আমার হাড় কাঁপুনি শীত লাগছে, এত বেশি ঠান্ডা। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো নতুন ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।